তো আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি, ঠিক আছে গাইস, সই টেস্ট তাল খাও, তোমার সঙ্গে কন্টাক্ট করো। আমি অপু, আর তোমরা দেখছো আমার চ্যানেল লাইফস্টাইল অপু। সো আজকে টাইটেল ট্রেলার আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কোন টপিকের ভিডিও হতে চলেছে। তো চলো বেশি ভামাল না করে আজকে মানে ভিডিওটা শুরু করি। আর আজকে কি করছে না করছি, ঠিক আগের বছর এই টাইমের ভিডিওটা নিশ্চয়ই তোমরা আমি থাম্বনেলের উপরে দেখো দিয়ে দিচ্ছি, এইটা আগের বছর কার। সো আমরা এবছর যাচ্ছি তাল খেতে, আর ওইদিকে সব আমাদের অপি গ্যাং যাচ্ছে, এইদিকে অপি গ্যাং আছে। চলো যাই, আর ওখানে কি মস্তি ফুল একদম, কি বলবো তোমাদেরকে, তাল খাই দেবো এমন ভাবে তাল খাবো। তো চলো লেটস গো। সো গাইজ, এখন দীপক চাহেল আমাদের বাপরে বাপরে ফোন মন ভেঙে দিচ্ছে দেখছো এমন ভাবে বানছে। এখন এই যে বড় বাস মানে আছলা মানে ছেলা বাস, এই বাসটা এখন বানছে, দেন ওই যে তাল গাছে দেওয়ার জন্য। তো চলো, এটা মানে আমাদের সরঞ্জাম তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পর ওই দেখো একজন গাছ উঠবো ভাবছি কিন্তু উঠতে পারছে না। যাই হোক, তাল তাল তাল, দিস ইজ তাল, আমাদের তাল পাড়তে স্টার্ট হয়ে গেছে। আমাদের তালের টেস্টিং চলছে, মানে তালটা কি হয়েছে খাবার মতো কিনা একদম সেই লেভেলের হয়ে আছে। আর এদিকে দীপক আমাদের একাই আমাদের শটগান হিলাচ্ছে, ওই যে ওই রস ঝরছে। পাপু কি বলছে, কি ঝরছে, এটা জল ঝরছে না রস বলছে। যাই হোক, রস জল যাই হোক, রস কি ওরে কোন এই লোক, কাহাঁ সে আতে, তাল খাও, তো আমার সঙ্গে কন্টাক্ট করো আর নিচে কমেন্ট করো, তাল খেতে আমি নিয়ে যাবো তোমাদের। এইভাবে কেউ খেতে আমি দেখে দিচ্ছি, পারফেক্ট। আর ওইদিকে আমাদের দীপক একাই খাচ্ছে দেখতে পাচ্ছ, আর এদিকে আমরা এটা হয় দুজন নেগুদা আমি খাচ্ছি, ওইদিকে সব ওপরে গাইস লোক আছে সব খাচ্ছে, আর পাপু ভিডিও বানাচ্ছে। সো গাইজ, দেখতে পাচ্ছ আমাদের কত দর্শক, কিন্তু তাল গাছে ওঠার মতো কেউ নেই। সেই টেস্ট হবে এটা, বুঝতে পারছি কুচি মাল আছে, ঠিক আছে। আর এদিকে দেখো কত দর্শক, কিন্তু গাছে ওঠার মতো আমাদের কেউ নেই। তোমরা যদি কেউ গাছে উঠতে পারো তো কমেন্ট করো, দেন আমরা দুজন মিলে আসবো তাল খেতে, মানে ওপি গ্যাং নিয়ে আসবো। এই দেখো সব গ্যাং দেখছো তো, আর আমি এখানে চুপচাপ কি করবো, বসে আছি আমি শুধু দেখছি, বুঝলা তো। তো আমাদের মেঘুদা নিয়ে চলে আসছে তাল, এই যে আমাদের কচি কচি তাল। তুমি তাল কি একাই খাবা নাকি লিপালি গেছো ওইদিকে? তাল 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 সেল কেন কি হলো বাবু, তুমি এখানে কি করতে এসছো? আসবে যা বলি, আসবে যা 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 আসবে আসবে। ও সেই কে কারিগর হে, সব বনাইটা কি বেরিয়ে গেল ফির আইসে লেকে টান দিয়া ঘোরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মেঘদা তুমি কাটতেই থাকো আর গাইস লোক খেতেই থাকো নি। আর ওইদিকে ওরা দুজন শুধু তাল পাইতেই থাকবে নাকি? আহাই হাই হাই হাই, গাইস দিস ইজ তাল রেডি। এ পাপু, এই তালটা কিরকম বল, সেই মুখটা হাঁ করে আছে, সে কি বলছে আজ বলতো? ও তাই বলছিল, আর তোরটা কি বলছে? আ তাই বলছিল, ও আ হাঁ করে দিয়েছে। আর ইয়ে বাপ রে বাপ রে বাপ রে। সো গাইস তাল খেয়ে নাও, এ নাও। সো গাইস শেষমেশ এবার গাছে উঠতে হচ্ছে, কারণ আমাদের ওপি গ্যাং প্রচুর, রোহিত একাই মনে হয় দশটা তাল খেয়ে নিল।
ঠিক আছে। সো লখাতে আমি একটু চেষ্টা করলাম কিন্তু পারলাম না, বাট আমাদের একজন উঠেছে কাকা, ধাজাক তাল পাচ্ছে আর আমরা তাল খাবো, দিবার যাবো। সো গাইজ এখন আমরা যাচ্ছি বাঁশ কাটতে, কারণ দেখতে পেলে আমরা তাল গাছে লঘা মানে লঘা দিয়ে কড়া তাল পাড়তে পেরেছি, বাট কাকা উঠলো গাছে একটা কাকা, তো তাও পারলো না। তো শেষমেশ ওখান থেকে যাই হোক, যাই হোক তোমাদের তোমাদের যাতে কারো হয়ে থাকে। সো এখন যাচ্ছে এখন বাঁশ কাটতে, বাঁশটা কাটবো তারপর তাল গাছে লাগাবো, দিয়ে গাছে উঠে তাল খাবো। 45 ডিগ্রি মানে সেলসিয়ারে আমরা এখন যাচ্ছি তাল, 45 ডিগ্রি মানে সেলসিয়ারে আমরা এখন যাচ্ছি তাল মানে দেখো মাল দিয়ে যাচ্ছে একদম, আমরা তিনজন মিলে মাল মালটাকে কেটে নিয়ে যাবো। তারপর ওই যে আমাদের ডেস্টিনেশনে আমরা গিয়ে আমরা তালটা কাটতে হবে। তো গাইস দেখতে পাচ্ছ এখন, ঠিক আছে আমরা যেখানে বাঁশ কাটতে গিয়েছিলাম সেখানে বাঁশ কাটা হলো না, কেন মানে তাল গাছে মাপের বাঁশ পেলাম না। তো এখন আমরা সেরকম লেগে বাঁশ পেলাম না, তো এখন আমরা যাচ্ছি একটা মাসের চাল, ঠিক আছে লেভেলের বাঁশ আনতে। তো আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি, ঠিক আছে একটা মাসের চার। এই ভাই আবুগা আবুগা আম বই নাম আম খেতে যেমন আমের গাছ এখানে, ঠিক আছে কোথায় আম খাবা তুমি? অন্য গাছে আমাদের গাছে আম খাবা। তো আশিস দা এখানে বলছে যে আমাদের গাছে আম খাবো, তো দেখা যাক যে কাজটা করতেছে সে কাজটা সাকসেস। সো গাইস বাঁশ কাটার হলো না, মালগুলা দিয়ে গেছে মাথায় লাগিয়ে দিতে মনে পড়ছে, এগুলা মাথায় এসে এইভাবে এইভাবে আমার শ্যাম্পু করা চুল উড়াই উড়াই যায়। গাছ তো ন্যাড়া করে ফেলালি রে, ন্যাড়া হয়ে গেল গাছ, মাথায় পড়বে তখন বুঝতে পারবে তাল খাওয়া বেরিয়ে যাবে। আরে এটা পেঁচা কেন মানে অস্ত্র দে অস্ত্র দে পাপু অস্ত্র দে চলে এসছে দেখতে পাচ্ছ, এই যে তাল একদম খেয়ে দিলাম গলা পর্যন্ত, তারপর এই রকম মাল লেগেছে। তোমাদের জন্য তাল আসছে বলছে, মানে সাবস্ক্রাইবার লেগে সব তাল লিখেছি, যারা কমেন্ট করবে তারা একমাত্র তাল পাবে। আর আমরা কোন রাস্তা দিয়ে হাঁটছি চাঁদের রাস্তাটা একবার দেখি, দেখি চাঁদের রাস্তা, এটা চাঁদের মাটি, চাঁদের মাটি আমরা চাঁদে একটা রাস্তা, তাহলে শ্বশুর বাড়ি থেকে তো এরকম রাস্তা করে না না শ্বশুর বাড়িতে রাস্তা কইলে মানে গাড়িতে হয়েছে
এই চাঁদের রাস্তায় দেখতে পাচ্ছ আমাদের ইউটিউবার বিয়ে করবে। তো গাইস আজকের মতন ভিডিওটা এতটাই থাকলো, ঠিক আছে? যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আর তাল যদি খেতে চাও তাহলে দেখো আমাদের একটা আসছে গাইস লোক, ওই যে তাল খাওয়ার পর লাস্টে আসছে তালের ওই ঠুঙা গুলা খাবে বলে, ঠিক আছে? বিয়ে করছে তো বাড়ি থেকে বেরোনোর নাম নাই, আমি ডাকলাম তাল খেতে বা আসো, বউ থেকে ছেড়ে আসতে মনে হয় না নাকি? টাকা আমি যা পাই তার অর্ধেক ও পাবে, অর্ধেক আমি পাবো। আমি যদি 1,00,000 টাকা পাই 50,000 পাবে আমার পয়লিকা, আর আমি পাবো 50,000। তাহলে তোমরা শুনতেই পাচ্ছ, ঠিক আছে, 50,000 টাকা দেবে বলেছে। যদি কেউ আসার মন থাকে তাহলে কমেন্টে জানাই হোক, ঠিক আছে? আদর করবো, তাল খাওয়াবো, তাদের সময় এখন তো বেশ। তো গাইস এই যে গোটা মাঠটা দেখতে পাচ্ছ, এটা আগে পাপুর দাদুর ছিল, তারপরে পাপুর দাদু আমার দিদিমার সাথে লাইন করে দিয়ে আমার দাদুকে মানে আমার দিদিমাকে ভালোবাসতো পাপুর দিদি মানে দাদু সব আমাকে দান করে ফেলেছে, ঠিক আছে, দান করে ফেলেছে মুহুমাতে। এই যে দেখতে পাচ্ছ এত সব জমি সব এখন আমার নামে হয়ে আছে, বুঝতে পারছো তো? সব আমার নাকি বাবু? পাপুর খুব দুঃখ, পাপুর দাদু এত ঢেঁকে আমার সাথে লাইন করে সব বিক্রি করে দিয়েছে। আমার ছেলে তখন তোর মেয়ের সাথে লাইন করে তখন সব জমিগুলো তখন নিয়ে নেয়, তখন কি করবি? না তখন যে ধর আমার বাবু ছেলে হবে, ছেলে না বিয়ে করলি।